সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। কত সৈন্য মারা গেছে, 23 দিন পর নতুন তথ্য দিল রাশিয়া। জিনপিংকে চাপ প্রয়োগ করতে বললেন বরিস জনসন। ইউক্রেন যুদ্ধে জড়াতে চাই না, সাফ জানিয়ে দিল যে দেশ। নিজেদের রাসায়নিক অস্ত্র থেকে নজর সরাতে চাইছেন বাইডেন, বলছে ক্রেমলিন। ইউক্রেনে গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি মস্কোর। মারিওপোল থিয়েটারে রুশ হামলায় নিহত 300, বলছে ইউক্রেন। নতুন বছরে আমেরিকাকে আরও পরাজয়ের স্বাদ আস্বাদন করাবে ইরান, বললেন ইমাম আয়াতুল্লাহ খাতামি। ভবিষ্যতে নরওয়েতে নেটোর কোনো ঘাঁটি হবে না, বললেন প্রধানমন্ত্রী। পাকিস্তানে আগ্রাসী মনোভাবের শিকার চীনের নাগরিকরা। এবং রুশ নির্ভরশীলতা কমাতে ইউরোপে গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। দর্শক, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সাময়িক সময়ের জন্য মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র ইউক্রেন সহ বিভিন্ন দেশে রাসায়নিক ও জৈব অস্ত্রের প্রোগ্রাম পরিচালিত করছে। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। কত সৈন্য মারা গেছে, 23 দিন পর নতুন তথ্য দিল রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত নিজেদের কতজন সৈন্য নিহত হয়েছে এবং কতজন আহত হয়েছে নতুন করে সেই তথ্য জানিয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে তাদের 1351 জন সেনা মারা গেছেন, আহত হয়েছেন 3825 জন। 2 মার্চ প্রথমবার হতাহতের সংখ্যা জানায় রাশিয়া। সে সময় তারা জানায় ইউক্রেনে তাদের 498 জন সেনা নিহত হয়েছে। এদিকে রাশিয়া যে হতাহতের সংখ্যা জানিয়েছে তা ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী অনেক কম। ইউক্রেন জানিয়েছে তারা এখন পর্যন্ত রাশিয়ার 16,000 সেনাকে হত্যা করেছে। তাছাড়া নেটো জানিয়েছে তাদের বিশ্বাস ইউক্রেনে 7,000 থেকে 15,000 রুশ সেনা নিহত হয়েছে। এদিকে শুক্রবার রাশিয়ার সেনাদের হতাহতের বিষয়টি জানান রাশিয়ার সিনিয়র সামরিক কর্মকর্তা মিখাইল নিজিনসেভ। তিনি জানিয়েছেন, ইউক্রেন থেকে 4,00,000-এরও বেশি নাগরিককে উদ্ধার করে রাশিয়ায় নিয়ে এসেছেন তারা। এর মধ্যে রয়েছেন 88,000 শিশু ও 9,000 বিদেশি নাগরিক। তিনি আরও জানিয়েছেন, সাধারণ মানুষকে সহায়তা উদ্ধার করার বিষয়টি অব্যাহত রাখবেন তারা। জিনপিংকে চাপ প্রয়োগ করতে বললেন বরিস জনসন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন স্থানীয় সময় শুক্রবার সকালে 50 মিনিট কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। ডাউনিং স্ট্রিটে বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবিসি জানায়, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টি নিয়ে জিনপিং এর সঙ্গে বরিস জনসন আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিনপিং এর সঙ্গে প্রায় 2 ঘন্টা কথা বলেন। ওই সময় বাইডেন চীন রাশিয়াকে বস্তুগত সহায়তা করলে এর প্রভাব ও পরিণতি কি হবে তা নিয়ে জিনপিং এর সঙ্গে আলোচনা করেন বলে হোয়াইট হাউস জানিয়েছিল। এদিকে বরিস জনসনকে বর্তমান সময়ে সবচেয়ে বড় রাশিয়া বিরোধী নেতা হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তিনি বর্তমানে যেভাবে রাশিয়া বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন তাতে করে যুক্তরাজ্যের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। ইউক্রেন যুদ্ধে জড়াতে চাই না, সাফ জানিয়ে দিল যে দেশ। ইউক্রেনের রুশ আগ্রাসন দ্বিতীয় মাসে পা রেখেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে রুশ হামলা। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। চলমান উত্তেজনা নিরসনে দুপক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকেও আসেনি ফলপ্রসূ সমাধান। এরই মধ্যে যুদ্ধে জড়াতে চায় না বলে সাফা জানিয়ে দিয়েছে হাঙ্গেরি। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোলটান কভাক্স এক বিবৃতিতে জানান, হাঙ্গেরি যুদ্ধ থেকে দূরে থাকতে চায়, তাই ইউক্রেনে কোনো অস্ত্র দেওয়া হবে না। এর আগে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার জন্য হাঙ্গেরির প্রতি আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সে আবেদন নাকচ করে দিয়ে বলেছেন, এটা হাঙ্গেরির স্বার্থের বিরুদ্ধে যাবে। অরবান বলেন, হাঙ্গেরি কিয়েভে অস্ত্র পাঠালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জাতিগত হাঙ্গেরিয়ান সংখ্যালঘুরা হুমকির সম্মুখীন হবে। ইউরোপীয় ইউনিয়ন ও নেটো সদস্য হাঙ্গেরি কিয়েভকে সামরিক সাহায্য পাঠাতে বা তাদের ভূখণ্ডে প্রবেশ করতে দিতে অস্বীকার করেছে। তবে 5,00,000-এরও বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে হাঙ্গেরি। সম্প্রতি বছরগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জাতীয়তাবাদী নেতা অরবানের ঘনিষ্ঠতা বাড়ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই তিনি জেলেনস্কির আবেদন ফিরিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। নিজেদের রাসায়নিক অস্ত্র থেকে নজর সরাতে চাইছেন বাইডেন, বলছে ক্রেমলিন।
নিজেদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাসায়নিক ও জৈব অস্ত্র থেকে নজর সরাতে চাইছেন বাইডেন। রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে, কারণ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন সাময়িক সময়ের জন্য মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রই ইউক্রেন সহ বিভিন্ন দেশে রাসায়নিক ও জৈব অস্ত্রের প্রোগ্রাম পরিচালিত করছে। পেসকভ বলেন বিশ্বের বহু মানুষ যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন, ভবিষ্যতে কি হবে বা কি ঘটতে যাচ্ছে তা এখনো বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। সোমবার 21 মার্চ মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি স্পষ্ট যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহারের চিন্তা করছে। এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন রাশিয়া যদি এটি করে তবে তাদের কঠোর পশ্চিমা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এদিকে বৃহস্পতিবার 24 মার্চ G7 ও নেটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে পাড়ি দেন বাইডেন। এরপর তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যান। দেশটির দক্ষিণ পূর্ব শহর রেজেস জুতে অবস্থান করছেন বাইডেন। জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। ইউক্রেনে গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা দাবি মস্কো। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরের একটি বড় জ্বালানি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলায় জ্বালানি ডিপোটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ। শুক্রবার এক ব্রিফিংয়ে তিনি বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় সাগর থেকে কালিবীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। জ্বালানি ডিপোটি ইউক্রেনের কেন্দ্রে অবস্থিত, এখান থেকে ইউক্রেনীয় বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হতো, তবে রাশিয়ার এমন দাবির সত্যতা নিশ্চিত করেনি কিয়েভ। অভিযানের প্রথম দিক থেকে ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। সম্প্রতি আক্রমণ আরো জোরদার করেছে মস্কো। দেশটির দাবি অনুযায়ী খারকিভ, চেরনিহিভ, মারিওপোলের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে রাশিয়ান বাহিনী। এছাড়া ইউক্রেনের বাহিনী যেসব জায়গা থেকে জ্বালানি সংগ্রহ করত তাতেও হামলা অব্যাহত রয়েছে। মারিওপোল থিয়েটারে রুশ হামলায় নিহত 300 বলছে ইউক্রেন। ইউক্রেনে অবরুদ্ধ মারিওপোল শহরের এক থিয়েটারে রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে 300 জন নিহত হয়েছেন। শুক্রবার এমন দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সম্প্রতি থিয়েটারে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শুক্রবার ইউক্রেনের কর্তৃপক্ষ বলেছেন সেখানে 300 মানুষ প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে জানায় হামলার পর শতাধিক মানুষকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়, এর মধ্যে শিশুও ছিল। রুশ হামলা থেকে প্রাণে বাঁচতে 1000 মানুষ ভবনটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় থিয়েটারটি এমন দাবি করে কিয়েভ, যদিও হামলার ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে মস্কো। ইউক্রেন সরকারের অভিযোগ, অভিযানের শুরু থেকে মারিওপোল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের বেসামরিক স্থাপনা টার্গেট করে বোমা হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। নতুন বছরে আমেরিকাকে আরো পরাজয়ের স্বাদ আস্বাদন করাবে ইরান, বললেন ইমাম আয়াতুল্লাহ খাতামি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ আহমেদ খাতামি বলেছেন ফার্সি নতুন বছরে আমেরিকার নতুন নতুন পর্যায়ে সম্মুখীন হবে। ইরানের পক্ষ থেকে এসব লজ্জাজনক পরাজয়ের স্বাদ আস্বাদন করানো হবে বলে তিনি জানান। তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি একথা বলেন। গত 21 মার্চ থেকে ইরানে ফার্সি নতুন বছর 1401 শুরু হয়েছে। নতুন ফার্সি বছরে এটি ছিল প্রথম জুমার নামাজ। ইরানের প্রভাবশালী আলেম আরো বলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এই বছরের শুভেচ্ছা বাণীতে অর্থনৈতিক বিষয়াদির ওপর জোর দিয়েছেন। নতুন বছরে যে স্লোগান নির্ধারণ করেছে তাতে বিজ্ঞান ভিত্তিক ও কর্মসংস্থান সৃজনকারী উৎপাদনের কথা বলেছেন। এটা অত্যন্ত মৌলিক বিষয়। এর কারণ হিসেবে আয়াতুল্লাহ খাতামি বলেন শত্রুরা এই উপায়ে আঘাত আনতে চায়, কিন্তু শত্রুরা এক্ষেত্রে ব্যর্থ হবে যেমনি ভাবে ইসলামের প্রাথমিক যুগে ব্যর্থ হয়েছিল। ভবিষ্যতে নরওয়েতে নেটোর কোনো ঘাঁটি হবে না, বললেন প্রধানমন্ত্রী। নরওয়েতে নেটোর আর কোনো ঘাঁটি নির্মাণ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টয়ারে। পূর্ব ইউরোপে নেটোর সম্প্রসারণ নিয়ে যখন রাশিয়ার সঙ্গে এই সামরিক জোটের উত্তেজনা চলছে তখনই এ খবর এলো। ব্রাসেলসে বৃহস্পতিবার নেটোর বৈঠকে নরওয়ের প্রধানমন্ত্রী আরও বলেন সেদেশে নেটোর সামরিক উপস্থিতি জোরদারের পক্ষে নন তার সরকার, এই নীতিতে পরিবর্তন আসবে না বলেও জানিয়ে দেন তিনি। নেটোর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নরওয়ের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে, তবে দেশটি কখনোই রুশ সীমান্তের কাছে নেটোকে সামরিক মহড়া চালানোর অনুমতি দেয়নি। রাশিয়া প্রথম থেকেই পূর্ব ইউরোপে নেটো সম্প্রসারণের বিরোধিতা করে আসছে। এই ইস্যুতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে মস্কো। রাশিয়া প্রথম থেকেই বলছে নেটোর পক্ষ থেকে তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, কিন্তু নেটো তাতে সাড়া দেয়নি। পাকিস্তানে আগ্রাসী মনোভাবে শিকার চীনের নাগরিকরা। বেইজিং এবং ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বের মাঝেই পাকিস্তানিদের আগ্রাসী মনোভাব এবং আধিপত্যের কারণে দেশটিতে চীনের নাগরিকরা বিভিন্ন অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হচ্ছে। গত এক দশকে পাকিস্তান জুড়ে চীনের নাগরিকদের উপর বেশ কয়েকটি হামলা হয়েছে যা স্থানীয় পাকিস্তানিদের অসন্তোষ ও বিরোধিতারই ইঙ্গিত দেয়। গত বছরের 18 ডিসেম্বর পাকিস্তানের করাচি শহরের কোরাঙ্গি এলাকায় অজ্ঞাত পরিচয়ে হামলাকারীদের মারধরে শিকার হয়েছে চীনা কোম্পানি গানশো কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট হেভি ইন্ডাস্ট্রির কর্মচারীরা। গত বছর ওই ঘটনার মাত্র 2 দিন
আগেই পাকিস্তানের পোর্ট কাশিমে একটি বেসরকারি বিদ্যুৎ সরবরাহ কোম্পানিতে কর্মরত চীনা নাগরিক লি ওয়েনঝাং এর দেহ তার কোম্পানির কন্টেইনার হাউস থেকে উদ্ধার করা হয়। এরও আগে 2021 সালের 14 জুলাই খাইবার পাখতুনখোয়ার দাসু এলাকায় নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি বাসে হামলার ঘটনা ঘটে। ওই বাসে থাকা 13 জনই তাতে নিহত হন। নিহতদের মধ্যে 9 জনই ছিলেন চীনের নাগরিক। প্রসঙ্গত, বেজিং শুধু পাকিস্তানের প্রধান শহরগুলোতে বিনিয়োগ করছে এমন নয়, তারা খাইবার পাখতুনখোয়া প্রদেশের মতো দুর্গম জায়গায় অর্থলগ্নি করছে। এছাড়া সিন্ধুতে চীনা সংস্থাগুলো শুধুমাত্র বেশ কয়েকটি সিপিইসি চীন পাকিস্তান অর্থনৈতিক প্রকল্প সংকল্পই সম্পূর্ণ করেনি, বরং পাকিস্তান স্টক এক্সচেঞ্জ পিএসএক্স কোম্পানির 40% শেয়ারও কিনেছে। অন্যদিকে করাচি শহরে স্যানিটেশন চুক্তি চীনা কোম্পানিগুলোকে দেওয়া হয়েছিল, যা স্থানীয়দের খুব একটা পছন্দ হয়নি। পাকিস্তান জুড়ে চীনের নাগরিকদের বিরোধিতার কারণ হিসেবে অনেকে মনে করছেন, চীনারা কেবল দেশটির সম্পদ শোষণ করছে তা নয়, তারা স্থানীয় পাকিস্তানিদের জন্য বেকারত্ব তৈরি করছে। এটি পাকিস্তানিদের মধ্যে চীন বিরোধী মনোভাব জাগিয়ে তুলছে এবং তারা চীনা শ্রমিকদের উপর হামলা চালাচ্ছে। গত বছর আগস্টে এক আত্মঘাতী বোমা হামলাকারী বেলুচিস্তানে চীনা নাগরিকদের উপর হামলা চালিয়ে একজনকে আহত করেছিল। অন্যদিকে বন্দুকের গুলিতে 2 চীনা কারখানার শ্রমিক নিহত হয়েছিল। এর আগে 2018 সালে পাকিস্তানে চীনাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছিল। ওই বছরের 23 নভেম্বর করাচিতে চীনা কনসুলেটে একটি হামলা চালানো হয়, যাতে 3 হামলাকারী এবং 2 পাকিস্তানি প্রহরী নিহত হন। এছাড়া 2018 সালে আগস্টে এক আত্মঘাতী বোমা হামলাকারী চীনের নাগরিকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা করে। এ ঘটনায় 3 চীনা এবং 3 স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা গুরুতর আহত হন। চীনের নাগরিকরা বেলুচিস্তানে প্রতিরোধের সম্মুখীন হয়েছেন, যেখানে সিপিএসি প্রকল্পের অংশ হিসেবে গোয়াদর বন্দর নির্মাণে কয়েক বিলিয়ন ডলারের বিপুল অর্থ বিনিয়োগ করছে চীন। যদি অঞ্চলটিকে বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়, তবে সেখানে অর্থ প্রেরণে তখন পর্যন্ত চীনাদের কোনো দ্বিধা ছিল না বলে মনে হয়নি। রুশ নির্ভরশীলতা কমাতে ইউরোপে গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক তরল গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক চুক্তিতে পৌঁছেছে বাইডেন প্রশাসন। চুক্তি অনুযায়ী 2022 সাল নাগাদ 15 বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে। শুক্রবার 25 মার্চ ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ইউক্রেনে হামলার পরই রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান সহ পশ্চিমা দেশগুলো। এরপরই বিশ্ববাজারে জ্বালানির দামে নজিরবিহীন প্রভাব পড়ে, কারণ বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি উৎপাদন রপ্তানি কারক দেশ হল রাশিয়া। ইউরোপের দেশগুলো 40% জ্বালানি আসে রাশিয়া থেকে। এদিকে রাশিয়াও জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে ইউরোপে জ্বালানি সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, 2030 সালে ইউরোপের দেশগুলো চাহিদা অনুযায়ী 50 বিলিয়ন ঘনমিটার যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন যৌথ টাস্কফোর্সের আওতায় চুক্তির ঘোষণা করবেন। G7 ও নেটো সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে ইউরোপ সফরে রয়েছেন বাইডেন। অন্যদিকে মিত্র দেশগুলো রুশ জ্বালানি নির্ভরতা কমাতে তেল গ্যাস উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার কানাডীয় প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জোনাথন উইলকিনসন জানিয়েছেন, চলতি বছর দৈনিক 3 লাখ ব্যারেল পর্যন্ত তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে তার দেশ। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।